আপনি বলেছেন যে আমার একটা বিয়ের প্রস্তাব চলছে ছেলে দিনদার কিন্তু আমি তার আখলাকে একদমই সন্তুষ্ট না আমার তাকে কোনো দিক থেকেই পছন্দ হয়নি আমি বেশ কয়েকবার ইস্তেখারা করেছি কিন্তু আমার কিছুতেই মনে আগাচ্ছে না কিন্তু বাসার সবারই এটা পছন্দ তারা সবাই আমার উপর জুলুম করেছে রাজি করানোর জন্য কিন্তু আমার বিন্দু মাত্র সম্মতি নেই সবাই আমার উপর মনক্ষুণ্ণ এখন আমি কী করবো সবাইকে খুশি করার জন্য কি নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি রাজি হব আমাকে দয়া করে পরামর্শ দিন বোন শাম্যে ইসলাম আপনার এই অবস্থায় আপনি যে কতটা টেনশন এবং অস্থিরতা ভোগ করছেন সেটা আসলে সহজেই অনুমান করা যায় আপনার জীবনের একটা মক্ষম মুহূর্ত মক্ষম সিদ্ধান্ত আপনি কি এই ছেলের সাথে বিবাহে আসলে সফল হবেন কি হবেন না আপনার মধ্যে একটা বিশাল দোটানা কাজ করছে কোনো সন্দেহ নেই আপনি খুবই কষ্টের মধ্যে আছেন এক্ষেত্রে আসলে আপনার সাথে হওয়া উচিত ছিল আপনার বাবা মায়ের আজকাল আমাদের বাবা মায়েরা কিংবা আমাদের অনেক শুভাকাঙ্ক্ষীরাও অনেক সময় তারা অতটা পূর্বাপর না ভেবে অনেক কিছু আমাদের উপর চাপিয়ে দেয় আসলে এই জায়গাটা আপনার সাথে আপনার পরিবারের সবারই একটা নেগোসিয়েশন ওপেন নেগোসিয়েশন করা উচিত ছিল ইসলাম কিন্তু বলছে যে বিবাহের জন্য মেয়ের অভিভাবকের অনুমতি যেমন লাগবে তেমনি মেয়েরও অনুমতি লাগবে যে সংসারটা করবে যে বিবাহটাকে বরণ করে নেবে সেই যদি কনভিনসড না হয় তাহলে বিবাহটা কি করে হতে পারে হতে পারে হয়তো আপনি ভুল হয়তো আপনার পরিবারের সিদ্ধান্ত হয়তো বা ঠিক বাট স্টিল এই ক্ষেত্রে আমি মনে করি নারীদের মতামতের মূল্য থাকা উচিত এবং সেক্ষেত্রে তাদের বাবা মায়ের সাথে তাদের ভাই বেড়াদার কিংবা মুরব্বীদের সাথে একটা ওপেন নেগোসিয়েশনের ব্যবস্থা করা উচিত একটা মেয়ে ধরলাম তাদের দৃষ্টিতে ভালোই পাত্র সব দিক থেকে ভালো কিন্তু সে যদি রাজি না হয় তাহলে জোর করে এই মেয়েকে এই ধরনের পাত্রের কাছে বিবাহ দেওয়া এটা এটা মোটেই সঙ্গত নয় এবং এটা ইসলাম সম্মতও নয় ইজবারের কথা আমাদের ওলামা এখানে উল্লেখ করেছেন অর্থাৎ জোর করে বিয়ে দেওয়া জোর করে বিয়ে দেওয়া এখন অনেক সময় যদি সন্তান কোনো কারণে এরকম ঘটে যায় যে তাকে ইজবার করা হয়েছে অথবা সে এখনও কোনো কিছু বুঝে ওঠার আগে তার বিয়েটা হয়ে গেছে সেক্ষেত্রেও ইসলাম বলেছে যখন মেয়েটা বিবাহটা বুঝবে এবং বুঝবে যে তার তাকে জোর করে দেওয়া হয়েছে তার সম্মতি ছাড়াই তখন তার সম্মতিটা আবার নিতে হবে সে যদি সম্মতি না দেয় তাহলে এই বিবাহটা তা ফ্রিক হয়ে যাবে সুতরাং মেয়েদের মতামতকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত আর অনেক সময় এটাও হয় যে মেয়েটা বুঝতে পারছে না হয়তো সেক্ষেত্রে আমরা বোঝানোর দায়িত্বটা নিতে পারি কাউন্সেলিং পথ ওপেন আছে আর আমিও শাম্মী ইসলাম আপনাকে বলবো যে আপনি নিজের ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে খুশি করার জন্য এই সিদ্ধান্তটা নেবেন না আপনি তাদেরকে বোঝান কেন এই ছেলে বা তার আখলাখ ভালো নয় সে হয়তো সিগারেট পান করে সে হয়তো গান করে তাই না এমন কিছু নিশ্চয় তার মধ্যে আছে ফলে আপনি কেন রাজি হবেন এমন ছেলেকে বিয়ে করার জন্যে সেক্ষেত্রে আপনার উচিত হবে তাদের সাথে কথাবার্তা চালিয়ে যাওয়া কারণ এখানে মান অভিমানটা আমাদের দূরত্ব তৈরি করে আপনি রাগ করে কথাই বলছেন না হঠাৎ করে বলে দিলেন ঠিক আছে তোমাদের যা ইচ্ছা করো এটা ঠিক নয় এটা ঠিক নয় আপনার তরফ থেকে আপনি তাদেরকে বোঝান আর আমাদের পরামর্শ তাদের কাছে পৌঁছে দেন আমরা পরামর্শ দিচ্ছি অভিভাবকরাও মেয়ের সাথে ওপেন নেগোসিয়েশন করবে এবং তারপরে দুই পক্ষ সুন্দর করে বুঝের মধ্যে একটা সিদ্ধান্তে আসবে জোর করে কেউ কাউকে চাপিয়ে দেবেন আর আপনি যদি মনে করেন যে সর্বশেষ তাদের সিদ্ধান্ত মেনে নেওয়ার মতো শরীয়তে কোনো সুযোগ আছে তাহলে আপনি মেনে নেন আমি আপনাকে সর্বশেষ পরামর্শটাই দেব আপনি যদি দেখেন যে এর আখলাখ আখলাকের যে সমস্যাটা সেটা শরিয়াত দৃষ্টিতে তেমন গুরুত্বপূর্ণ কিছু না খুব ছোটোখাটো কোনো হয়তো যেমন সে পান খায় তাই না এটা আপনার ভালো লাগেনি কিংবা আরও দু একটা ছোটোখাটো জিনিস সে মৌলিক বিষয়ে যদি তার উপর কোনো অবজেকশান না থাকে তাহলে আপনি রাজি হতে পারেন আর যদি বড় অবজেকশন থেকে থাকে যেমন তার আকিদায় বড় ধরনের সমস্যা কিংবা তার ইমানের সমস্যা কিংবা সে সালাত পড়ে না তাহলে তো এখানে রাজি হওয়া যাবে না